পূর্ব লন্ডনের দেগেনহামে বসবাসকারী ইসলামউদ্দিন কাউন্সিল থেকে দুটি জায়গা ভাড়া নিয়ে দেশীয় নানা শাকসবজি চাষ করেছেন। খুব সুন্দর করে সাজিয়ে তুলেছেন তার এই বাগানটিকে। দেশীয় নানা শাকসবজি রয়েছে, রয়েছে লাউ, চিচিঙ্গা, টমেটো সহ নানা সবজি। আমি কাউন্সিল তো আমি দুইটা প্লট আনছি, আর এখন এগো বাংলাদেশি পটেটো, আর এটা হইল গিয়ে ভুটান ডেঙ্গা হয় এইটারে, আর ভুটান ডেঙ্গা, আর এইটা হইল বাংলাদেশি উড়ি, বাংলাদেশি উড়ি, আর একটা বাংলাদেশি কিরা, আর শসা, আর এইটা হইল গিয়া চেরি টমেটো, আর একটা খাজুরি টমেটো হয় দুইটা, টমেটো দুই জাতের আছে, জিয়া জিয়া, আর একটা হইল গিয়া বাংলাদেশি উড়ি, আর বাংলাদেশের হরাস হয় বাংলাদেশি হরাস এটা, এটা আর একটা হইল গিয়া কেরালা, কেরালা এটা এটা খুবই ধরছে, বাংলাদেশ তো নেই, হইল কি বাংলাদেশি কদু, আরো আদাত বইব, আরো ত্রিশটা নেবা, ত্রিশ হইব, অলরেডি কেটে গেছে, আর এইটা হইল গিয়া নাগা, ইয়ে প্রচুর দরের এখন নাগা, আমি এইটা একটা তুলে, হ্যাঁ ইয়ে এগো বাংলাদেশি একটা সালাদ টমেটো করে এটারে, বেশিরভাগ সালাদ ভাই, এটা পুঁই শাক, আর এটা নালিয়া শাক, বাংলাদেশি নালিয়া শাক, এটা হচ্ছে আমাদের ফ্রেশ ধনিয়া, এটার কোনো টোটালি অর্গানিক, খুব টেস্টি আর খুব গ্রান, মনে হচ্ছে যেন বসে আছি সবুজ পৃথিবীতে, আমার চারপাশে শুধু সবুজ আর সবুজ, এপাশে দেখছেন চেরি টমেটো, এপাশে রয়েছে খাজুরি টমেটো, তবে এটির নাম কেন খাজুরি হয়েছে আমার জানা নেই। কষ্ট করে এই বাগানটি ফলিয়েছেন ব্রিটিশ বাংলাদেশি ইসলামউদ্দিন, যথেষ্ট পরিমাণ সময় দিয়ে নিয়ে জায়গায়, আর খুব পরিশ্রম করেন, পরিশ্রম করিয়া ভেরি নাইস গার্ডেনিং হয়েছে তানোর, এবং ফল ভালো হয়েছে, খারাপ নাই, ওয়েদার এবছর তো বেশি ড্রাই এর বাদেও কিন্তু তানোর ভালো হয়েছে, আল্লাহর রহমতে আরও ভালো হইব, আরও ভালো হয়, লাস্ট ইয়ার আরও ভালো হয়েছে, সো সব কিছু ভালো হয়েছে, টমেটো গুড হয়েছে, বাট প্রচুর সময় দিস হইন, তাই ভেরি প্যাশনেট তাইন গার্ডেনিং লইয়া, তানোর ডাটা অনেক সুন্দর হয়েছে, ইলা আমারও হয়েছে না, আমি বেশ সময় দিতাম পারি না, বাট যতটুকু পারি তার লোকে শেয়ার করি, সময় দেই, তো বেসিকলি আমরা একটা আসলে শহর বসেও করা, এখন আপনার আস্তে আস্তে এগুলো আমরা অনেক সুন্দর করছি, অনেক বড় হয়েছে, ফিউচারে আমরা আরও বড়ো আর বড়ো করার প্ল্যান আছে, যে আমরা সবরে কইমু যে আমরা এগুলো দেখে ইন্সপায়ার হোক্কা, আমরা কোনো ফার্টিলাইজার ইউজ করি না, সো যেটাও খাই খুব টেস্টি, আমরা বেসিকলি সয়েল যেগু নর্মাল সয়েল যেটা ওটাও ইউজ করি, আর টাইম মতো
পানি দেই, পানি যেটা লাগে অবভিয়াসলি সামার টাইম খুব বেশি পানি লাগে, তো আমরা পানি দেই। আমরা বেসিক্যালি ডেইলি বেসিস পানি দেই। এটা কি? এইটা বাংলাদেশে প্রেসার সুক আলু, এইটা প্রেসার সুক কেন কয়? জানি না, আমরা তো দেখি আইছিল বাজারে গেলে হয়তো অরিজিনাল মাত মাতলে যেটা পয়সা খরচ ওই পয়সার ফল হয় না, কিন্তু ফ্যাশন থাকার কারণে ছোটো খালে তাকে করি করি আইলে এইগুলো আমরা দেখি আইছি। এটা খুব পরিশ্রম করিয়া করছি আমি, এই সময় করি, এই সময় এটা বিভিন্ন সময় ঔষধ লাগে, সময় সময় ঔষধ মেডিসিন আছে, বিভিন্ন ঔষধ আছে এটা করা লাগে। আর এটা খুব আগে দুই তিন আড়া কুড়া লাগে, এরপরে কম্পোস সারা লাগে, বিভিন্ন জাত কম্পোস আছে, সারিয়া 20-25 দিন ওয়েট করিয়া সার আছে মারিয়া, অর্গানিক সার দেখতে কেমিক্যাল নাই, অর্গানিক সার একটা আছে ওগুলো ফন্ডোত্তনে 20 দিন আগে মারিয়া রাখা লাগে, ওদের কালা রঙ আছে না, এটা দিয়ে ঘুরিয়ে রাখা সময় মতো করা লাগে। বিভিন্ন মেডিসিন আছে মারা লাগে, সময় সময় মারা লাগে, আগে পোকা মাকড় আইবার আগে মারা লাগবে, সপ্তাহ 10 দিন আগে মারিয়া টুইক বাদে বাদে মারা লাগে। এমনি পানি দেন কয় বেলা দিন? রোহিত বেশি দিন থাকে, পানি দুইবার দেওয়া লাগে না, প্রতিদিন একবার দিলে হয়। আপনি এত সময় কীভাবে তো খামার? আমি সপ্তাহ 5 দিন খাম করি আর দুই দিন সময় দেই। আপনি হেল্প করে নিবা কোনো সময় আইন? আর আমি পানি দিয়ে খামার দেই সকাল বিকাল। আমার কাছে খুবই ভালো লাগে, শরীরের লাগে খুব হেলথিফুল, মানে আমার লাগে খুবই ভালো, আর অর্গানিক জিনিস খাইলাম। The tomatoes are really good. My dad keeps growing them. The cucumbers, they grow, but they're still like... Do you come with your daddy every day to see the fruit, vegetables? Yeah, I come with them every day, even my mom. আমরা এগুলো মেইনলি আমরা ফ্রেন্ড, ফ্যামিলিস, নেইবার এরা লগে শেয়ার করি এটা ফ্রুট, মানে বাগবাটোয়া করি। জয় বাগবাটোয়া করিয়া দিই, খুব ভালো ভালো লাগে মানুষের শেয়ার করতে, ভালো লাগে খাইতে নিজে।